Dear learners, welcome to everybody, English World Square. Priyo shikharthira, aajke amra assertive sentence, note 3, active voice, theke passive voice, kibhabe korte hoy, seta amra aajke shikhbo. Active voice e duti object thakle. Shekhetre, ukto active voice ke passive voice korar shomoy, prothom object ti, orthat byaktibachok object ti ke subject korai uttom, ebong ditiyo object ke ভিথিরি এর পরে বসাতে হয় তবে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যায় যেমন অ্যাকটিভ ভয়েস সুমন স্যার টিচেস আস ইংলিশ সুমন স্যার টিচেস আস ইংলিশ আবার বলি অ্যাকটিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকলে সুমন স্যার আমাদেরকে ইংরেজি শেখান কি শেখান ইংরেজি শেখান কাকে শেখান আমাদেরকে শেখান প্রথম ব্যক্তিবাচক অবজেক্ট দ্বিতীয় বস্তুবাচক অবজেক্ট করার সময় সরি অ্যাকটিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকলে দুটি অবজেক্ট সেক্ষেত্রে উক্ত অ্যাকটিভ ভয়েসকে এই অ্যাকটিভ ভয়েসটাকে প্যাসিভ করার সময় আমরা কি কি করব প্রথম অবজেক্টটিকে অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটিকে এই যে প্রথম যে অবজেক্টটি রয়েছে আস এই অবজেক্টটিকে সাবজেক্ট করাই উত্তম এটাকে আমরা সাবজেক্ট করে ভয়েস করার চেষ্টা করে দেখে তাহলে আস এর সাবজেক্ট হচ্ছে উই যেহেতু টিসেস ভি ওয়ান সিম্পল প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে প্যাসিভ করার সময় হেল্পিং ভার্ব হিসাবে আমরা অ্যাম ইজ আর কে যে কোনো একটিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর বসাবো তাহলে উই এর সাথে হবে আর উই আর উই আর এর পর হেল্পিং ভার্বের পর আমরা মূল ভার্বে ভিথ্রি বসাবো টট এখানে বলা আছে দ্বিতীয় অবজেক্টকে ভিথ্রি এর পরে বসাতে হয় দ্বিতীয় অবজেক্ট যেটা বাকি থাকবে এটা ভিথ্রি এর পরে বসবে উই আর টট ইংলিশ বাই সুমন স্যার যেহেতু এখানে বলা হয়েছে তবে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যায় তাহলে আমরা এবার এবার ইংলিশটাকে নিয়ে দেখি একটু অর ইংলিশ যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স হেল্পিং ভার্ব হিসাবে এখানে রয়েছে এম ইজ আর ইংলিশের সাথে ইজ ইংলিশ ইজ এ টিচ এর ভিথির হচ্ছে টট ভিথিরি পেয়েছি ভিথিরির পর যে অবজেক্টটি বাকি থাকবে সেই অবজেক্টটিকে বসাবো ইংলিশ ইজ টট আস বাই সুমন স্যার প্রিয় শিক্ষার্থী তোমরা হয়তো বা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ